খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवा आश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ প্রসঙ্গে আক্রমণের ঝাঁঝাড়ও বাড়ালেও শনিবার তার মন্তব্যের পর দেশজুড়ে তোলপাড় পড়ে যাওয়ায় সার্বিকভাবে রামকৃষ্ণ মিশন, ইসকন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার বয়ানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকের বাধ্যবাধকতার কথা মাথায় রেখেই কি এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা? ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? যেমন আমি শুনলাম আসানসোলে একটি মিশন আছে, ইস্কনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে। ইস্কনেরও একটা মন্দির আছে, ইস্কনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। মেরা সিধা সিধা আরোপ হ্যাঁ কি মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীয় কে দবাও মে ভোট পানে কে লিয়ে হমারে সন্তোঁ কো হমারে মহান সংগঠনোঁ কো সার্বজনিক রূপ সে গালিয়া দে রহি হ্যায়, বদনাম কর রহি হ্যায়। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়, সাগরে গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। নেপথ্যে কি কারণ? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন তৃণমূল নেত্রী এখন যাই বলুন না কেন, মুখ থেকে বেরোনো কথা এবং বন্দুক থেকে বেরোনো গুলি একবার বেরিয়ে গেলে যে আর ফিরিয়ে আনা যায় না। এই প্রবাদকে মাথায় রেখেই এই ইস্যুতে রবিবারের পর সোমবারও বাংলায় ভোট প্রচারে এসে ক্ষুরধার আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। রামকৃষ্ণ মিশন কো ধমকিয়া মিলেগি, আশ্রম মে তোড়ফোড় হোগি, ক্যা কিসি দেশবাসী নে কবি সোচা থা? লেকিন আপনে ভোট ব্যাংক কো খুশ করনে কে লিয়ে টিএমসি সরকার হদ পার কর রহি হ্যায়। রামকৃষ্ণ মিশন কা অপমান, হমারে সন্তোঁ কা ই অপমান বঙ্গাল কবি ভি সহন নাহি করেগা।
কার্তিক মহারাজ কোন সাধারণ সাধারণ কোন কর্মী নন, কি ভারত সেবাশ্রম সংঘের অ্যাপ্রেন্টিস সন্ন্যাসী নন। কার্তিক মহারাজের নাম ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে সমার্থক, সিনোনিমাস। তিনি যে কার্তিক মহারাজের কারণে মুর্শিদাবাদের মালদার বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, ভারতীয় পরম্পরাকে মানুষ এখনো পালন করে যেতে পারছেন, তার জন্য অবদান কার্তিক মহারাজের। নিজেদের ব্যর্থতা আড়াল করবার জন্য ধর্ম, জাত পাত এসবকে সামনে আনছেন প্রধানমন্ত্রী। রাজ্যে কলকারখানা নেই, চাষি ফসলের মূল্য নেই, এসবকে আড়াল করবার জন্যই আসলে তারা ধর্মকে সামনে আনছেন। অথচ আমাদের দেশের সংবিধানে স্পষ্ট বলে দেওয়া আছে, কেউ ধর্মকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কাজে এবং নির্বাচনের কাজে। এই অপরাধ করছেন, নির্বাচন কমিশন, তাদের ব্যবস্থা নেওয়া উচিত, কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় এদের শ্রদ্ধা করেন, ফলে যারা বিকৃত করছেন প্রচারটা, তারা কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত একটা অপপ্রচার চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিষ্ঠানকে এতটুকু অসম্মান বা এতটুকু ছোট করেননি। তিনি ব্যক্তি বিশেষের ভূমিকার নিন্দা করেছেন, ব্যক্তি বিশেষের ভূমিকার যে খবর, যে তথ্য তার কাছে আছে তিনি সেটাই বলেছেন, তার সঙ্গে সার্বিকভাবে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকন, জনমানুষে ব্যাপক প্রভাব রয়েছে এই সংগঠনগুলোর। বিভিন্ন সময় বন্যা থেকে ভূমিকম্প, ঘূর্ণিঝড় থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ। এইসব সংগঠনকে আক্রমণ করায় বাংলায় ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত বক্তব্যকে হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদী। আমরা স্বামী বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। বাংলা পথ দেখিয়েছে, বাংলা উত্তরপ্রদেশ নয়। সারা দেশ জুড়ে তো প্রতিবাদে ঝড় উঠেছে, লোকে জবাব দেবে, লোকে জবাব দেবে, পাবলিক জবাব দেবে, আমাকে মেসেজ পাঠিয়েছে প্রধানমন্ত্রী। এখন ভোটের জন্য অনেক উল্টো পাল্টা কথা বলতে হয়, তো লোকে জানে ভারসাম্য কী কাজ করছে, কী করে সকলেই জানে। প্রধানমন্ত্রীকে উনি ওপেনলি ইয়ে করছে, ক্রিটিসাইজ করছে, কী করা যাবে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এই দিন রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রী, আর তা করতে গিয়ে তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। আপ তো ইয়াহা কি মুখ্যমন্ত্রী খুদ হিন্দু সন্তোঁ কো ধমকি দে রহি হ্যায়, রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, ইয়ে হমারে বঙ্গাল কি আধ্যাত্মিক পহচান হ্যায়। আর ইস ধমকি নে টিএমসি কে গুন্ডো কা হৌসলা ভি বড়া দিয়া হ্যায়। পতা চলা হ্যায় কি জলপাইগুড়ি মে রামকৃষ্ণ মিশন কে আশ্রম মে কল রাত কো তোড়ফোড় কি গই হ্যায়। আশ্রম মে কাম করনে ওয়ালে কর্মচারী কে সাথ মারপিট কি গই হ্যায়, উনকো ধমকি দি গই হ্যায়। আপনে ভোট ব্যাঙ্ক কো খুশ করনে কে লিয়ে টিএমসি সরকার হদ পার কর রহি হ্যায়। প্রধানমন্ত্রী যে ঘটনার কথা বলেছেন তা ঘটেছে শিলিগুড়িতে, যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুকারার এই সেবক হাউস রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন এক ভক্ত। মূল রাস্তার উপর প্রায় 2.5-3 একর জমির উপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার ভোরে আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে 30-40 জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া। নিরাপত্তা রক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি চাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বেধরক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 8 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে, ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা। আমাদের দুজন সিকিউরিটি ছিল, দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে, হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে,
তারপরে ওরা উপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা, ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল, তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে, ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি, পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছিলই। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না, এর শেষ আমরা দেখে ছাড়ব। এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। যে বা যারাই এই কাজ করুক, এর কঠোর নিন্দা করা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা নেই। আমাদের দেশ বহু ধর্মের দেশ, বহু ভাষার দেশ, বহু খাদ্যাভ্যাসের দেশ, এই বহুত্ববাদকে অস্বীকার করে বিজেপি, আর আরএসএসেরই ঘরে জন্ম নেওয়া তৃণমূল বিজেপির মতোই ধর্মকে রাজনীতির কাজে সংবিধান বিরুদ্ধভাবে ব্যবহার করছে, যা কঠোর নিন্দা ছাড়া আর কোনো ভাষা নেই। একেবারেই বরদাস্ত করা হবে না, আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি, এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল, এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াদ করা হবে না। এই ধরনের ঘটনা যদি ঘটতে শুরু করে তাহলে যে মুশকিলটা হয় সেটা হচ্ছে যারা মানব সেবার সঙ্গে যুক্ত তারা যখন এই রাজনীতির আকচা আকচির মধ্যে পড়ে যান, তখন তাদের যে সাধারণভাবে সমাজে কাজ করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে। আর তারা যদি শান্তিপূর্ণভাবে কাজ করতে না পারেন, তখন কিন্তু এই যে ধর্মভিত্তিক যে বিভিন্ন দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আরও বেশি করে আমাদের সামনে চলে আসবে এবং রাজনীতি কিন্তু তাকে ব্যবহার করতে চাইবে, ফলে যে ভবিষ্যৎটা সেক্ষেত্রে আমরা দেখতে পাব সেই ভবিষ্যৎটা মোটেও সুখের নয়। আশ্রম কর্তৃপক্ষের তরফে পুরো ঘটনার কথা জানিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্কের মধ্যে রবিবারের পর সোমবারও বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আর এদিনই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। তাতে বলা হয়েছে নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতেও বিরত থাকতে হবে এই ধরনের মন্তব্য করা থেকে, 4 দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে হবে, না হলে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বলেই ভারত সেবাশ্রম সংঘ বা তার সঙ্গে যুক্ত সাধুদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। যে মারাত্মক মানসিকতা থেকে এই মন্তব্য আপনি করছেন তা ঘৃণাপূর্ণ। সাধু এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আছে, সন্ন্যাস এবং সন্ন্যাসী নিয়ে আপনার কোনো ধারণা নেই। এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি মুখ্যমন্ত্রী বলে যা খুশি করার জন্য সাধুরা আপনার পায়ের নিচে থাকবে। আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, সমগ্র সন্ন্যাসী সমাজের উপরে এটা আঘাত, আর যেটা সম্পূর্ণ মিথ্যা সেটাকে প্রচার হওয়া আমার পক্ষে বদনাম, আমার সন্ন্যাসী জীবনের একটা কলঙ্ক। সুতরাং
আমি আইনি পরামর্শ নিয়ে নোটিশ জারি করা হয়েছে। আমি যদি কোথাও বলে থাকি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই আইনি নোটিশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, সনাতন ধর্ম ও তার অভিভাবকদের টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ চালিয়েছেন তার বিরুদ্ধে সাহস করে এগিয়ে এসে শর্ত তোলার জন্য আমি সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞ। শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজিকে আমার প্রণাম। সত্য ও সনাতনীদের সবসময় জয় হোক। আর এদিনই শুধু বিজেপি যোগের অভিযোগ তোলাই নয়, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ, যাকে সবাই চেনেন কার্তিক মহারাজ নামে, তার বিরুদ্ধে ওন্দার সভা থেকে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওন্দার এই মাঠে সভা করেন নরেন্দ্র মোদী। এদিন ওন্দায় তৃণমূলের কোনো নির্ধারিত কর্মসূচি ছিল না, কিন্তু নরেন্দ্র মোদী সভা করে যাওয়ার পর সোমবার তড়িঘড়ি এই মাঠেই সভা করল তৃণমূল। মেদিনীপুরে যাওয়ার পথে রবিবার যে মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী, সোমবার সেই মঞ্চে দাঁড়িয়েই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে জানো, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। সর্বৈব মিথ্যা। এখানে বহরমপুরের প্রশাসন আছে, প্রশাসনে এসপি আছেন, তারা তাদের কাছে রিপোর্ট নিলেই পাওয়া যাবে যে আমার সম্পর্কে যদি এটা প্রমাণ করতে পারে আমি যে কোনো শাস্তি মেনে নেব। যে রেজিনগরের এমএলএ আমাদের রবিউল, এখানকার হাসান, এখানকার এমএলএ হাসান, তারা সব জানেন আমাদের অপূর্ব সরকার, এখানে শাওনি সিংহ রায়, এখানকার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি, তারা সবাই জানেন আমাকে। সুতরাং আমি তো আজকে নিয়ে উনি বলতে পারেন, উনি ওনার কথা উনি বলতে পারেন, উনি তো অনেক কিছুই বলেন। প্রথম ইমামরা তারা লিখিতভাবে আবেদন করেছেন, তখন কিছু বললেন না, এবং আমাদের সাধু সন্ন্যাসীরা কোনো জায়গায় এইভাবে কোনো আহ্বান করেনি। কিন্তু এখন উনি যে রাজনীতি করছেন সেই রাজনীতিতে বাধ্য হবে আহ্বান জানাতে। তো যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ, এখন কি হয়ে যায় না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদির, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে, হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজনীতি হচ্ছে ধর্মনীতি সমার্থক, সুতরাং রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপরাধ নয়। আর তিনি তাহলে তার সঙ্গে যে আমি যুক্ত ছিলাম আছি, এখনও অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রয়েছেন, সুতরাং এটা কোনো অপরাধ নয়। আমার ধর্ম আমার সমাজের স্বার্থে আমি যে কোনো জায়গায় যাব। লড়াইটা কোনো মহারাজের সঙ্গে কোনো মুখ্যমন্ত্রীর নয়, লড়াইটা ভারতবর্ষের জনগণের সঙ্গে, ভারতবর্ষকে যারা বেচে দিচ্ছে তাদের। এই লড়াইয়ের দৃষ্টি ঘোরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে বিজেপি তৃণমূল। আমাদের একটাই কথা, এই লড়াই মানুষের রুটি রুজির লড়াই, রাজ্যের দুর্নীতি রোগবার লড়াই, কেন্দ্রের যে সম্পদ লুট হচ্ছে আমাদের দেশের তা রোগবার লড়াই।
কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন হাইকোর্ট এবং ব্যাংশাল আদালতের আইনজীবীদের একাংশ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি গোঘাটে, হুগলির গোঘাটে একটি জনসভায় আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘকে নাম করে অপমান করেছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত এটার থেকেও আরেকটা জিনিস এখানে থেকে যাচ্ছে যে উনি যেইভাবে বলেছেন তাতে আমরা মনে করছি আইনজীবীরা যে একটি ধর্মীয় অস্থিরতারও সৃষ্টি হতে পারে, সেটাও আমরা আমাদের কমপ্লেন্টে উল্লেখ করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে শেষের দিনের শেষ যে বক্তব্যটি ছিল, সকলের চৈতন্য হোক, ওনার চৈতন্য উদয় যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোমবার বহরমপুরে মিছিলে অংশ নেন কার্তিক মহারাজ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, বলো কেন করবে সাধু সন্তরের কাজ। কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়, কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। চুনাও মে বঙ্গাল কে লোগো কো ডরানে ধমকানে হিংসা করানে বালি টিএমসি সরকার নে ইস বার সারি হদে পার কর দি হ্যায়। আজ দেশ আর দুনিয়া মে ইসকন হরে কৃষ্ণ হরে রাম বালে ফির রামকৃষ্ণ মিশন জো স্বামী বিবেকানন্দ জি নে বানায়া থা আর ভারত সেবাশ্রম সংঘ, বে ভারত কা নাম রোশন করতে হ্যায়। লেকিন আজ বঙ্গাল কি মুখ্যমন্ত্রী ইসকন ওয়ালো কো, রামকৃষ্ণ মিশন ওয়ালো কো, ভারত সেবাশ্রম কে সন্ন্যাসিয়ো কো খুলে তৌর পর ধমকা রহি হ্যায়, খুলে মন সে চেতাবনি দে রহি হ্যায়। ऐसी सजा देनी है, ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों महंतों महापुरुषों का अपमान न कर सके। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই বাগযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদীর পুরুলিয়ার ভোট প্রচারে সভামঞ্চে বসেছিলেন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী, যার উপস্থিতি ঘিরে পাল্টা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সভায় যখন গেরুয়া পরিহিত সন্ন্যাসী বসে থাকেন তখন কি হয়? তখন সেটা আলোচনায় আসবে না? তখন সেটা রাজনীতির আসবে না? আমরা তো সেগুলোও দেখতে পাচ্ছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ব্যক্তির বিরুদ্ধে বলেছেন, কারণ তার কিছু কিছু তথ্য এসেছে, ফলে তাকে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো হিন্দুদের অমুক বলেছেন তমুক বলেছেন, এগুলোর কোনো বাস্তবতা নেই। দেশের প্রধানমন্ত্রী, তাকে এত সামনে থেকে পাবো সেটা কখনোই আশা করিনি। তো তাকে ভারত সেবাশ্রম সংঘ পুরুলিয়া শাখার পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিতে গেছিলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। রাজনীতি নিয়ে আজকের আমার যাওয়ার মানে ইচ্ছাও ছিল না, আর সে নিয়ে আমি যাইও নি।
তো আমি গেছিলাম শুধু সম্বর্ধনা দিতে। আমাদের ভারত সেবাশ্রম সংঘ সবসময় জাতির সেবায় থাকে, তাতে যদি উনি রাজনৈতিক কিছু দেখতে পাচ্ছেন তাহলে সেটা তার ব্যাপার। যারা নিজেদেরকে সাধু সন্ন্যাসী বলে পরিচয় দেন তাদের তো তারা ধর্ম করুন, রাজনীতির মঞ্চে কেন তারা? আর এই রাজনৈতিক নেতাদেরকে তো এই ধর্মীয় গুরুদের তো ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী দুজনেই। নির্বাচন কমিশন কেন মূক ও বধির, কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেশের প্রধানমন্ত্রী সভায় সবাই বসতে পারেন, দেশের প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে, সব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মানুষ যাবেন না, মানুষ প্রধানমন্ত্রীকে কাছে পেতে চায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো জায়গায় সভাস্থলে যান তো সেখানে কোনো সংগঠনের যদি কেউ অনুমতি নিয়ে বলেন যে আমাকে একটু উঠতে হবে, মুখ্যমন্ত্রীকে একটা কাগজ দেবো, তিনি পৌঁছাতে পারেন না। প্রশাসনের সর্বোচ্চ স্তরে যিনি আছেন তার সঙ্গে সাধারণ রাজনৈতিক কর্মীদের এমএলএ এমপিদের গুলিয়ে ফেললে হবে না। ইমামরা তারা সংগঠন করে ভোট চাইতে পারে, এদেশে ভোট চাইতে পারে, সেটা ধর্মনিরপেক্ষতা। আর যদি কোনো হিন্দু সংগঠন যদি কাউকে বলেই থাকে যে আমি একে ভালোবাসি তাহলে সেটা সাম্প্রদায়িকতা, এই ব্যাখ্যা চলবে না দেশে। বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের একাংশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম করে আক্রমণ চালিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। ইমামরা চিঠি লিখে ঘোষণা করছে সই করে ভোট দেওয়ার জন্য, তার কোনো প্রতিবাদ করলেন। এবার লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সম্প্রতি বিশেষ সভার আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 16 এপ্রিল বহরমপুরে এই সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে আক্রমণ করে বার্তা দিতে চাইছেন বারবার যে আমি তোমাদের লোক, তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সভায় ইমাম উঠবেন, উঠে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। মুখ্যমন্ত্রীর রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো বা হিন্দু হয়ে গর্ব করে বলো আমি হিন্দু, এই কথাটা বলা সাম্প্রদায়িকতা। মমতা ব্যানার্জি যখন হিন্দুদের উন্নয়নের সাথে সাথে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা চালু করেন মাইনরিটিদের জন্য, যখন মাইনরিটি স্কলারশিপ চালু করেন, তখন এই বিজেপি রেড়ে করে তার বিরোধিতা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সাথে সাথে মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ সবার জন্য সমানভাবে উন্নয়ন করলেও ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা নির্বাচনের কারণে কোনোদিন এইভাবে তাদেরকে ব্যবহার করেননি যেটা বিজেপি করছে বা প্রধানমন্ত্রী করলেন। রাজনৈতিক প্রচারের মঞ্চে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো ধর্ম অথবা কোনো ধর্মীয় গুরুকে আনা সংবিধান বিরোধী, এই কাজটা মুখ্যমন্ত্রী করছেন, প্রধানমন্ত্রী করছেন, অপরাধ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম পরিষদকে দিয়ে তৃণমূলের প্রার্থী বহরমপুর কেন্দ্রের ইউসুফ পাঠানের সমর্থনে আপনি যে সমর্থনের কথা বলেছিলেন বা যে সমর্থনের অনুষ্ঠান করেছিল, তখন আপনার মনে হয়নি ধর্মীয় মেরুকরণের কথা? আপনি ধর্মীয় মেরুকরণের প্রকৃষ্ট উদাহরণ। বিজেপি এবং আপনি বারবার ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছেন। আগুন নিয়ে খেলতে গেলে আগুনে তোমায় পুড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে আসার পরে যে ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর দখল করেছিলেন, এখন তারই কাউন্টার হিসাবে বিজেপি, যারা আইডেন্টিটি পলিটিক্সের চ্যাম্পিয়ন, ধর্মভিত্তিক রাজনীতিতে যাদেরকে চ্যাম্পিয়ন বলা হয়, ফলে তারা জমি পেয়ে গেল। ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যে অবস্থান দেখলাম সেই মেরুকরণ কিন্তু 2016 সাল থেকে অনবরত আজ পর্যন্ত চলছে। বিষয়টি এত গোলমেলে জায়গায় চলে যাচ্ছে যে এরপর সাধারণ মানুষ এই ধর্ম আর রাজনীতির ফারাকটা যদি বুঝতে না পারে এবং মানব ধর্মের সেবায় যে সংস্থাগুলি যুক্ত আছেন তারাও যদি এই ধর্ম আর রাজনীতির গোলমালের মধ্যে পড়ে যান, তখন কিন্তু গোটা দেশে ধর্মভিত্তিক রাজনীতি আরও বেশি করে
ঢুকে পড়বে এবং সেই জায়গায় যেটা হয় রুটি কাপড়া মোকান, বিজলি সড়ক পানি, শিক্ষা স্বাস্থ্য, এই রাজনীতির কথাটা কিন্তু বারবার দেখা যাবে যে দূরে সরে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলি ভোট নিয়ন্ত্রণ করবে এই ধরনের একটি রাজনীতির মাধ্যমে যার মধ্যে ধর্মটা সবসময় জুড়ে থাকবে। শনিবার তৃণমূল নেত্রী নিশানা করেন রামকৃষ্ণ মিশন ও ইসকনের সাধু সন্ন্যাসীদের একাংশকেও। রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদীয়াতে, ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, বলো কেন করবে সাধু সন্তরের কাজ? সচেতন মানুষ তারা যার যেখানে সেখানে ভোট প্রদান করেন, এই ব্যাপারে কেউ হুইপ দিতে পারেন না। এই ধর্মীয় সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কিছু না বলাই শ্রেয়। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। যে আপনি কাকে সন্ন্যাসী মানবেন কাকে মানবেন না, তাতে সন্ন্যাসীদের কিছু এসে যায় না। রাষ্ট্রধর্ম পালনের দৃষ্টিভঙ্গিতে কোনো সন্ন্যাসী যদি খোলা অ্যাপিল করেন সমাজের কাছে যে রাষ্ট্রহিতে ভোট দিন, এটা বলা আমার দৃষ্টিতে কোনো সন্ন্যাসীর ক্ষেত্রে অন্যায় নয়। ক্ষমা তো মানুষ ভুল করলে চায়, ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? হিন্দু অরাজনৈতিক সংগঠনগুলিকে রাজনীতির প্রাঙ্গণে সংমিশ্রণ করে যে জঘন্য রাজনীতির আমদানি করেছেন তা অবাঞ্ছিত ও অশোভনীয় কার্যকলাপ হিসাবেই গণ্য হওয়া উচিত। পঞ্চম দফা ভোটের দিনেও বঙ্গ রাজনীতির ময়দান তেতে রইল সাধু সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে। কে সাধু কে সাধু নয় সেটা কোনো প্রশাসনিক প্রধান স্থির করবে না। যার যত অসুবিধা হয়, যত সমস্যা হয়, সব কার্তিক মহারাজের কাছে চলে গেলেই তিনি একটা সমাধান করে দেন। আমরা চাই এই কুকথা অবসান হোক। শুধু 30% ভোটে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন না, তা ওনার আত্মবিশ্বাস এত কম কেন? রাষ্ট্রশক্তি এবং আধ্যাত্মিক শক্তি এই দুটো পরস্পরের পরিপূরক, উভয়ে যদি উভয়কে না দেখে তাহলে কিন্তু সেই রাষ্ট্র পতন অনিবার্য। তিনি অত্যন্ত ছক কষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে এই গৈরিক বসনধারীদের আক্রমণ করেছেন, রামকৃষ্ণ মিশনের নাম করেছেন, ইসকনের নাম করেছেন, ভারত সেবাশ্রমের নাম করেছেন। এই করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো একটা বার্তা দেওয়া যে আমি এদের সঙ্গে নেই। দেখুন, ভারত সেবাশ্রম বলুন বা ইসকন বলুন বা রামকৃষ্ণ মিশন বলুন, এই সমস্ত সংস্থা এবং সংস্থার প্রধানদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভক্তি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সংস্থাগুলোর জন্য যেভাবে কাজ করেছেন সেটা না এর আগে কেউ করতে পেরেছে, না এর পরে কেউ করতে পারবে। এই সংস্থাগুলো বা সংস্থার প্রধানদের প্রতি আমাদের সম্মান ছিল, আমাদের শ্রদ্ধা ছিল, আমাদের ভক্তি ছিল, আজও আছে, কালও থাকবে। প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির প্রচার করছেন। লড়াইটা কোনো মহারাজের সঙ্গে কোনো মুখ্যমন্ত্রীর নয়, লড়াইটা ভারতবর্ষের জনগণের সঙ্গে, ভারতবর্ষকে যারা বেঁচে দিচ্ছে তাদের। এই লড়াইয়ের দৃষ্টি ঘোরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে বিজেপি তৃণমূল। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত বিজেপি ভেন্টিলেশনে যাওয়া দক্ষিণবঙ্গের ভোট আসতে আসতে তাদের হাতে মানে সাম্প্রদায়িক ইস্যুকে একেবারে থালার মধ্যে পরিবেশন করে দিলেন। এই ইস্যুটা আদৌ কোনো ইস্যু হওয়ার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই ইস্যুটা তৈরি করেছেন শুধুমাত্র বিজেপির পালে হাওয়া দেওয়ার জন্য।